শুরুতে সংবাদ শিরোনাম, রাশিয়ার চাহিদা পূরণ হলেই ইউক্রেনে হামলা বন্ধ হবে বললেন পুতিন। আগুনে ঘি ঢালাতে সমর্থন দিতে চায় না যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি চীনের। রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ, একদিনে আটক 1100 জন। পুতিনকে পরাজিত করতে বরিস জনসনের ছয় দফা পরিকল্পনা। নাগরিকদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জেলেনস্কি। ইলন মাস্ককে আমন্ত্রণ জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট, সাড়া দিল না ইলন মাস্ক। ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইসরায়েল, নীরব ভূমিকায় পশ্চিমা মিডিয়া। এবার বিস্তারিত, ইউক্রেনের রাশিয়ার হামলা গড়ালো 11তম দিনে। গত 24 ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে প্রেসিডেন্ট পুতিন। সরকারের নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির নিরাপত্তা বাহিনীও। দুপক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে গত 10 দিন ধরে। এমন পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর চাহিদা পূরণ হলেই ইউক্রেনে হামলা বন্ধ করা হবে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে এক ফোন আলাপে পুতিন বলেন, ইউক্রেন যখন লড়াই বন্ধ করবে ও রাশিয়ার চাহিদা পূরণ হবে তখনই হামলা বন্ধ করা হবে। ভূমি, আকাশ ও সাগর অর্থাৎ তিন দিক থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এ অভিযান চলছে বলেও জানান পুতিন। তাছাড়া ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, পুতিন আশাবাদ প্রকাশ করে বলেছেন, ইউক্রেনের আলোচকরা আরও গঠনমূলক পন্থা অবলম্বন করবেন। এদিকে এরদোয়ানের কার্যালয় থেকে জানানো হয়, তুরস্কের নেতা জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত 88 বিমান ও হেলিকপ্টার হারিয়েছে রাশিয়া। এছাড়া বেশ কয়েকজন রাশিয়ান পাইলটকেও আটক করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, মারিউপোলে ইউক্রেনের সশস্ত্র বাহিনী রুশ সৈন্যদের সঙ্গে লড়াই অব্যাহত রেখেছে। ইউক্রেন সংকটের আরও অবনতি হতে পারে এমন কোনো কর্মকাণ্ডে সমর্থন দেবে না চীন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে শনিবার ফোনে আলোচনার সময় এমন অবস্থানের কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইউক্রেনে রাশিয়া অভিযান শুরুর পর এ নিয়ে দুইবার আলোচনা করেছেন দুই প্রভাবশালী দেশের পররাষ্ট্রমন্ত্রী। তাইওয়ান ইস্যুতে নাক না গলাতেও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছেন চীন। ওয়াং ই বলেছেন, তাইওয়ান চীনের অংশ, তাই তাইওয়ানের বিষয়ে নাক গলানো মানে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা। দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক রাখতে এমন আচরণ পরিহার করতে হবে। রাশিয়া ও ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আসতে পারে এমন সমপদক্ষেপে চীন সমর্থন দেবে বলেও জানিয়েছেন ওয়াং ই। তিনি আরও বলেন, ইউক্রেনে এমন পরিণতি কখনোই প্রত্যাশা করেনি চীন। ইউক্রেনের পরিস্থিতি জটিল হয়ে গেছে, এখানে আন্তর্জাতিক সম্পর্কে মূলনীতি জড়িত হয়েছে, সব পক্ষের স্বার্থ এখানে জড়িয়ে গেছে। ওয়াং ই আরও বলেন, সংলাপ ও আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব। এই সমস্যার রাজনৈতিক সমাধানে ও বিরোধের অবসানে সাহায্য করবে চীন। এমন কোনো পদক্ষেপে চীন সমর্থন দেবে না যা কূটনৈতিক সমাধান বয়ে আনবে না, শুধু সংঘাতকে আরও উস্কে দেবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 11তম দিনে গড়িয়েছে। এখনও দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। এই ঘটনার পর দেশে বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খোদ রাশিয়ায় চলছে যুদ্ধবিরোধী বিক্ষোভ, তবে এরই মধ্যে বিক্ষোভ দমনে পদক্ষেপ নিয়েছে পুতিন প্রশাসন। জানা গেছে, রোববার দেশটির 35টি শহর থেকে 1100 নাগরিককে আটক করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাশিয়ার একটি পর্যবেক্ষক গোষ্ঠী জানায়, প্রশান্ত মহাসাগরীয় বন্দর ভ্লাদিভস্টকে ও সাইবেরিয়ান ইরকোটস্ক সহ বিভিন্ন শহর থেকে বিক্ষোভকারীদের আটক করা হয়। তাছাড়া অন্যান্য শহরে চলমান বিক্ষোভের অনেক ভিডিও পোস্ট করেছেন দেশটির বিরোধী অধিকার কর্মীরা। এ নিয়ে রাশিয়ায় মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে 9472 জনে। ইউক্রেনে সামরিক অভিযানের প্রতিবাদে বিক্ষোভ উত্তাল হয়ে উঠেছে রাশিয়া। তবে প্রতিবাদীদের মুখ বন্ধ করতে কঠোর অবস্থান নিয়েছে পুতিন প্রশাসন। আক্রমণ ও বিক্ষোভের প্রথম দিনই গ্রেফতার করা হয় অন্তত 1070 জনকে। আক্রমণ ও বিক্ষোভের প্রথম দিনই গ্রেফতার করা হয় অন্তত 1700 জনকে। বৃহস্পতিবার ভোরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। এরপর পরই রাস্তায় নেমে আসেন প্রতিবাদীরা। ওই দিন মস্কোতেই আটক করা হয় অন্তত 957 বিক্ষোভকারীকে। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত 88 বিমান ও হেলিকপ্টার হারিয়েছে রাশিয়া।
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর থেকে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তির দেশ রাশিয়া। অভিযানে ইতোমধ্যে ইউক্রেনের বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। পূর্ব ইউরোপের এই দেশটিতে রুশ আক্রমণের প্রায় প্রথম থেকে মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পশ্চিমা দেশগুলো। অবশ্য আক্রমণ থেকে রাশিয়া যে পিছু হটেছে তা বলা যাবে না। এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পরাজিত করতে ৬ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাশিয়ার ভয়াবহ আক্রমণ ব্যর্থ করার জন্য প্রেসিডেন্ট পুতিনের ওপর চাপ বাড়াতেই এই ৬ দফা পরিকল্পনা তৈরি করেছেন বরিস জনসন। এই ৬ দফা পরিকল্পনার মধ্যে রয়েছে, ১, বিশ্ব নেতাদের ইউক্রেনের জন্য একটি আন্তর্জাতিক মানবিক জোট গঠন করতে হবে, ২, নিজেদের আত্মরক্ষার জন্যই তাদের উচিত ইউক্রেনকে সমর্থন করা, ৩, রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে হবে, ৪, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইউক্রেনের রাশিয়ার চলমান কর্মকাণ্ডকে প্রতিরোধ করতে হবে, ৫, যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের পথ অবশ্যই অনুসরণ করতে হবে এবং সেটি হতে হবে কেবল ইউক্রেনের বৈধ সরকারের পূর্ণ অংশগ্রহণের মাধ্যমে। টানা ১১ দিন ধরে ইউক্রেনে সংঘাত চলছে, লড়াই থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইউক্রেনের নাগরিকদের উদ্দেশ্যে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি বলেছেন তারা রাশিয়ার এই আগ্রাসনের আঘাত সহ্য করছেন। তিনি দেশের নাগরিকদের এই কঠিন লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে খবর বিবিসির। শনিবার রাতে রাজধানী কিয়েভ থেকে দেয়া এক আবেগপূর্ণ ভাষণে জেলেন্সকি বলেন, শত্রুদের বিরুদ্ধে তাদের লড়াই করতে হচ্ছে। তিনি নাগরিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের বাড়ির বাইরে বেরিয়ে আসতে হবে এবং আমাদের শহরগুলো থেকে শত্রুদের তাড়াতে হবে। রাজধানী কিয়েভের উত্তর পশ্চিমাঞ্চলে তীব্র লড়াই চলছে। সেখানে ঐতিহাসিক হস্তমেল বিমান ঘাঁটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এছাড়া কিয়েভের উপকণ্ঠে অবস্থিত ছোট শহর ইরপিনে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে মস্কো। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইউক্রেনকে আরও অস্ত্র দিয়ে সহযোগিতা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বারবার সতর্কতা দিয়ে বলেছেন আরও কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে রাশিয়ার ওপর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে ৩০ মিনিট ধরে কথা বলেছেন। পরে টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি জানান, নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কথা হয়েছে দুপক্ষের মধ্যে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তারা। ধনকুবের এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে যুদ্ধ থামলে ইউক্রেনে আসার আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি। স্পেস এক্স এর প্রধান ইলন মাস্ক জানিয়েছেন তিনি এই সফরের অপেক্ষায় আছেন। ইলন মাস্ক ইউক্রেনের জন্য ট্র্যাকভর্তি স্টারলিংক ইন্টারনেট টার্মিনাল পাঠিয়েছেন এবং আরও পাঠাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এই টার্মিনালের মাধ্যমে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সংযোগ পাওয়া যায়। রাশিয়া যেভাবে ইউক্রেনের যোগাযোগ অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করেছে তার ফলে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হচ্ছে। ইউক্রেনের সরকার তাই ইন্টারনেট সেবার জন্য বিকল্প ব্যবস্থার চেষ্টা করছে। এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ওই কিশোর দুই ইসরায়েলি কর্মকর্তাকে ছুরিকাঘাত করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পূর্ব জেরুজালেমে এই ঘটনা ঘটেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে। স্থানীয় সময় রোববার ভোর ৪:৩০ দিকে বাবাহাটা শহরে আল আকসা মসজিদের একটি প্রবেশ দ্বারে ওই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর এক মেডিকেল কর্মকর্তা ওই কিশোরকে মৃত ঘোষণা করেন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে ছুরিকাঘাতে দুই কর্মকর্তা সামান্য আহত হয়েছেন, তবে এ বিষয়ে ফিলিস্তিনি কর্মকর্তাদের পক্ষ থেকে মন্তব্য করা হয়নি। ওই ঘটনার পর আল আকসা মসজিদের সব প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে নিহত ওই কিশোর পূর্ব জেরুজালেমের আলতুর এলাকার বাসিন্দা। ওই কিশোর নিহত হওয়ার পর সেখানে অভিযান চালিয়ে তার ভাইকে গ্রেফতার করা হয়। ১৯৬৭ সালে জেরুজালেমের পূর্বাংশ দখল করে ইসরায়েল, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বেশিরভাগ দেশই ইসরায়েলের এই দখলদারিত্ব মেনে নেয়নি। এর আগে গত পহেলা মার্চ পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।